আমি আল্লাহ আমার শকর আদায় কর, আমি আল্লাহ তোদের উপর খুশি হব। জোরে বলে, আরেকটু জোরে হবে না? দেখেন, যত বেশি শকর আদায় করব আল্লাহ বান্দার উপরে তত বেশি খুশি হবে। আল্লাহ রাসূলের এক সাহাবী ছিল, কেমন শুকরিয়া আদা করলে আল্লাহ মালেও বরকত দেয়। জোরে হবে না? আল্লাহ রাসূলের এক সাহাবী ছিলেন, খুব সূক্ষ্মভাবে চিন্তা করে দেখেন বরকত কাকে বলে। শুকরিয়া আদা করলে আল্লাহ তার সর্বদিক দিয়ে বরকত দেয়। আল্লাহ রাসূলের এক সাহাবী যিনার নাম ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ, আব্দুর রহমান ইবনে আউফ, যার সম্পর্কে ইমাম বুখারী, কোন ইমাম বুখারী, যিনি বুখারী গ্রন্থের কিতাব, যে ইমাম বুখারী শরীফ আমরা পড়ব, বুখারী শরীফের কিতাবের লেখক ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, যার সম্পর্কে বলছেন আব্দুর রহমান জাহেলিয়াত যুগে তার নাম ছিল আব্দে আমর, কিন্তু রাসূলুল্লাহ ভালোবেসে তার নাম রেখেছে আব্দুর রহমান। জোরে বলে, আরেকটু জোরে হবে না? রাসূলুল্লাহ দরবারে যেতে ইসলামে প্রথম সারিতে যারা মুসলমান হয়েছিল আব্দুর রহমান তাদের মধ্যে ছিলেন একজন। জোরে বলবেন না? খুব খেয়াল করে শুনেন, বরকত কাকে বলে। আব্দুর রহমান মদিনায় মক্কায় থাকতেন, মক্কায় রাসূলুল্লাহর সঙ্গে উঠা বসা করলেন, সমস্ত আবু বাক্কার কয়েকজন মুসলমান হলে আব্দুর রহমান রাসূলুল্লাহর কাছে গেলেন, রাসূলুল্লাহর আদর্শ দেখলেন, আল্লাহর নবীর কাছে গেলেন, আল্লাহ রাসূলের আদর্শ দেখে ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আব্দুর রহমান মুসলমান হয়েছে। এদিকে যখনই মুসলমানের সংখ্যা বাড়ে দেখবেন হক বাড়লে হককে মিটানোর জন্য মানুষ চেষ্টা করে না, করে না? হ্যাঁ, না না, কিন্তু হককে কি কেউ মিটাতে পারবে? কথা বলে, আরে যেটা হক মিটাতে পারবে, কারুর ক্ষমতা নাই মিটানো। হক সদা সর্বদা হকের উপরেই থাকবে, যদি তুমি হকের উপরে থাকো আল্লাহ তোমার ইজ্জত বাড়াবে। জোরে বলে। আব্দুর রহমান এদিকে রাসূলুল্লাহ সাহাবাদের সংখ্যা বাড়তে লাগে, পরস্পর পরস্পর সবাই মিলে কি করলেন, আস্তে আস্তে করে আটটার আল্লাহ রাসূলের সাহাবাদের উপর অত্যাচার শুরু করে দিল, একজন একজন করে অত্যাচার শুরু করতে লাগলো। আল্লাহ রাসূল বললেন, বাবা সাহাবারা চলে যাও, তোমাদের অত্যাচার সহ্য করতে হবে না, তোমরা যাও যে হাফসাই হিজরত করো। আব্দুর রহমান ইবনে আউফ তিনি হাফসাই হিজরতের মধ্যে ছিলেন একজন অন্যতম। হাফসায় হিজরত করলেন, রাসূলুল্লাহ মদিনায় হিজরত করতে লাগলেন, মক্কার মানুষরা খুব জুলুম করতে লাগলো আল্লাহ রাসূলের উপর, রাসূলের সাহাবাদের উপর। মুসলমান বলে ছেলে মেয়েরা বারা দরুনেরা ও বাজেরা ও নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবাদের উপরে অকুত্তভাবে নির্যাতন শুরু করে দিয়েছিলে। আল্লাহ নবী সাহাবাদেরকে বললে, বাবা তোমরা হাফসা হিজরত করো, ও বাবা সাহাবারা চলে যাও চলে যাও, আমি রাসূলুল্লাহ বলে দিলাম তোমরা চলে যাও যে হাফসা হিজরত করবে যাও। আল্লাহ নবী হযরত আবু বকরকে সাথে নিয়ে মদিনায় হিজরত করতে লাগলে। আল্লাহ নবী আগে আবু বকর আল্লাহ নবী সঙ্গে যায়, আল্লাহ নবী আবু বকর কখন আল্লাহ নবী ডান দিকে যায় বাম দিকে যায়, সামনে যায় পিছনে যায়, আল্লাহ নবী বলে, ও বাবা জি আবু বকর, ও বাবা জি আবু বকর, তুমি একবার সামনে পিছনে ডান দিক বাম দিক কেন করো? ও নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিব যদি কেউ তীর ছুড়ে আমি আবু বকর আমাকে লাগবে আমি মারা যাব, এতে কোনো যায় আসে না, আমি আবু বকর কেবলমাত্র আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য। খাজুর গাছের উপরে উঠে ওয়েলকাম জানাতে লাগে, সেদিন তারা বলেছিল যারা আটটার দু জায়গায় হিজরত করে
তাদেরকে শাহিদুল হিজরা তাই আত্মার এদিকে দেখে শাহিবুল হজরা হিজরা তাই অর্থাৎ দু জায়গায় হিজরত করার জন্য আব্দুর রহমান মদিনায় হিজরত করে চলে আসলেন রাসূলুল্লাহর কাছে এসে বসে আছে রাসূলুল্লাহ আব্দুর রহমানকে খুব ভালোবাসতেন একদিন কিন্তু দেখেন ইসলামের পূর্বে তিনি অগাধ সম্পত্তির মালিক ছিলেন ইসলামের সাথে লক্ষ লক্ষ টাকা সব ব্যয় করে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য তিনি মদিনায় হিজরত করেছিলেন জোরে বলে একদিন যে রাসূলুল্লাহর দরবারে বসে আছে আল্লাহর নবী মনটা খুব আত্মার মারা বাবা তুমি ইসলামের জন্য কত সম্পত্তি ব্যয় করেছো একজন যে বলে এই আব্দুর রহমান তোমার মক্কার বাড়িকে আবু জেহেলরা দখল করে নিয়েছে আব্দুর রহমান বলে আল্লাহ শকর আবু জেহেল আমার মক্কার বাড়ি দখল করতে পারে আমি তো আমার জান্নাতের বাড়ি দখল করে নিয়েছি জোরে বলে আব্দুর রহমান বসে আছে আল্লাহর নবী সব ভাতৃত্ব যারা মদিনায় হিজরত করেছেন এক একজনের সঙ্গে ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ করতে লাগলেন সাদ ইবনে রাবির সঙ্গে আব্দুর রহমান ইবনে আউফের ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন আল্লাহর রাসূল বললেন যাও সাদ ইবনে রাবি তুমি আব্দুর রহমানকে নিয়ে তোমার বাড়িতে চলে যাও আব্দুর রহমান আছেন নিঃস্ব ইসলামের স্বার্থে সব বিলিয়ে দিয়েছে কিচ্ছু নাই আব্দুর রহমান ইবনে আউফ সাদ ইবনে রাবি আব্দুর রহমানকে ডেকে বলে ভাই তুমি আজকে দিনে তুমি আমার ভাই হয়েছো তবে আল্লাহ আমার দুটো স্ত্রী দিয়েছে কটা স্ত্রী মুখ দিয়ে কথা বলো কজন দুজন দুজন এখানে আছে দুজন স্ত্রী আর তার দুটো স্ত্রী দিয়েছে যাও ভাই তুমি আজকে নিঃস্ব তুমি তো এখন একা ঘুরছো তোমাকে কেউ স্ত্রী দিবে না চলে যাও আজকে দিনে আমি তোমায় বলে দিলাম আমি আমার তোমার আমার দুটো স্ত্রীর মধ্যে তোমার যেটা পছন্দ তুমি সেটাকে বিয়ে করো আমি তাকে তালাক দেব তুমি বিয়ে করে নিবে এবং আমার অর্ধেক সম্পত্তির মালিক আমি তোমাকে করে দেব আব্দুর রহমান ইবনে আউফ বলে না ভাই তুমি শুধু আমাকে যদি উপকার করতে হয় শুধু একটা ব্যবসার রাস্তা ধরিয়ে দাও আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ ও নবী বাপেরা আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহ নবী হুজরা থেকে চলে আসলেন আল্লাহ নবী কেসে বলে হুজুর শুধু আপনি দোয়া করেন এটাই আমার জন্য এনাফ এটাই আমার জন্য যথেষ্ট আল্লাহ নবী দরবার থেকে বেরিয়ে গেলেন আব্দুর রহমান ইবনে আউফকে সাদ ইবনে রাবি কিছু ব্যবসার লাইন ধরিয়ে দিলেন কদিনের মধ্যে আল্লাহ পাক আব্দুর রহমানের ব্যবসায় বরকত দিতে লাগলেন আল্লাহ শকর আদায় করলেন কেউ বিয়ে করতে চাইছিল না মনে মনে চিন্তা করছিল যাই ব্যবসায় কিছু টাকা পেয়েছি কিছু টাকার মালিক হয়েছি বিয়ে করে নি যখনই সে বিবাহ করে নিল বিবাহ করার পরই দেখবেন যুবকদের শরীর দিয়ে একটা নূর চমকাতে থাকে ঠিক না ভুল একটা চেহারা উজ্জ্বলতা ফিরে যায় কেননা হাদিস পাকের মধ্যে রাসূলুল্লাহ বলছে তোমরা যখন বিয়ে করে নিবে তখন ঈমানের অর্ধেক তোমরা হাসিল করে ফেললে বাকি অর্ধেকের জন্য থাকে আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ বা বাকি অর্ধেকের জন্য থাকে তাকওয়া অবলম্বনকারী এই তাকওয়া যখনই তোমরা অবলম্বন করবে জেনে রাখবে তোমরা আল্লাহর ওলি হয়ে কবরে যাবে জোরে বলে আমার ভাইরা যুবকেরা তো এদিকে খুব ঠিক নাই ভালো সুন্দর জামা পরে রাসূলুল্লাহর দরবারে যে হাজির হয়েছে আল্লাহ নবী বলছে এই আব্দুর রহমান তোমাকে আব্দুর রহমানকে আল্লাহ রাসূল খুব ভালোবাসতেন কোন আব্দুর রহমান 10 জন জান্নাতি সাহাবীদের মধ্যে ছিলেন একজন জোরে বলবেন না আব্দুর রহমান ইবনে আউফ রাসূলুল্লাহর দরবারে বসে আছে আল্লাহ রাসূল বলছে বাবা তোমার মুখটা এত সুন্দর লাগছে কেন এত ঠিক নাই লাগছে হুজুর আমি একটা বিয়ে করেছি বাবা টাকা পেলে হুজুর একটা ব্যবসা করছিলাম আল্লাহ বরকত দিয়েছে হুজুর বিয়ে করেছি আল্লাহ নবী বলছে বাবা আমায় দাওয়াত দিলেন হুজুর মনে থাকে না আল্লাহ নবী বলছে এই ব্যাপার যাও আব্দুর রহমান তুমি বিবাহ করেছো আমি রাসূলুল্লাহ খুশি যাও আল্লাহ আমি রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া চাইছি আল্লাহ তোমার বরকত দিবে তুমি আল্লাহ শুকর গুজারি করবে বলে হুজুর ইয়া রাসূলুল্লাহ আর কি শুধু দোয়া করে কদিনের মধ্যে রাসূলুল্লাহ দোয়া করলেন আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহ শুকর আদায় করলেন আল্লাহ রুজিতে বরকত দিতে লাগলেন আরেকটু জোরে হবে না যিনি যে আব্দুর রহমান হুদাইবিয়া সন্ধিতে একা 3 বস্তা সোনা দান করেছিলেন জোরে বলবেন না আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহ এত সম্পত্তি বাড়িয়ে দিলেন মরণের সময় জানা ছেলেরা মরণের সময় কুরুল দিয়ে কেটে কেটে সোনা কেটেছে
আল্লাহ এত সম্পত্তিতে বরকত দিয়েছে, মদিনাতেও ছিল বড় লোক, মক্কাতেও ছিল, কিন্তু কাফেররা দখল করে নিয়েছে, মদিনায় এসে আল্লাহ কোটিপতি বানিয়ে দিয়েছে, জোরে বলবেন, সেরেব শকর আদায় করার জন্য। তাহলে আজ যদি আমি আপনি যে আল্লাহ এই জায়গায় বসিয়েছে সে আল্লাহ শুকরিয়া আদা করব, আল্লাহ খুশি হয়ে যাবে বান্দার উপরে। এমনি তুমি শুকরিয়া আদা করছো যদি মন থেকে হয়, অন্তর থেকে হয়, আল্লাহ খুশি হবে, আল্লাহ রাজি হয়ে যাবে। অন্তর থেকে আমরা আল্লাহ শুকরিয়া আদা করি, বলেন আলহামদুলিল্লাহ, জোরে হবে না? ব্যাস, আল্লাহ এতটুকুই চাই, বান্দা তোরা আমি আল্লাহ আমার শকর গুজারি কর। সাথে সাথে আজকে যে বড় নিয়ামতপূর্ণ, আমি কিছু কিছু এক একটা আলোচনা করব আজকে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ আমরা কামিয়াবি লাভ করব। ভাই, জীবনে চাইবো আমরা বিনা অহংকার হয়ে, মানে মানুষের মধ্যে যাতে অহংকার না থাকে, রাসূলুল্লাহ শিখানো কিছু ভাষা হাদিস শরীফ আজকে আপনাদের কাছে কিছু কিছু জিনিস তুলে ধরবো। আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ বাস্তবকে মেলানোর চেষ্টা রাখবো, আল্লাহ যদি তৌফিক দেয় আপনাদের কাছে কিছু আলোচনা। তবে নিজেদের পরিবর্তন করাতে গেলে সর্বপ্রথম আত্মাকে যেটা কাজ করতে হবে, নামাজের দিকে জোর দেওয়া লাগবে। যদি নামাজ না পড়ি পরিবর্তন হতে পারবো? অনেক মানুষের চিন্তাধারা হয় যেদিন থেকে আমি নামাজ পড়া ধরবো সেদিন থেকে আমি হারাম কাজ ছাড়বো। জেনে রাখবেন, জিন্দেগি ভর নামাজ পড়তে পারবে না, ঠিক না ভুল বলছি? আর কোনোদিন হারাম কাজ ও কোনোদিন হারাম কাজ ছাড়তে পারবে না, কেননা তুমি নামাজ পড়ো, নামাজই তোমাকে হারাম জিনিস থেকে দূরে সরাবে, জোরে বলে। আর একটু জোরে হবে না? তবে মানুষ এখন স্বার্থ ছাড়া এক পা চলে না, ঠিক না ভুল বলছি? আরে হ্যাঁ না বলো, স্বার্থ ছাড়া কেউ এক পা চলে? আটটি এখান থেকে আমি যদি হারুয়া যাই বলবো ভাই আমাকে এত টাকা দিয়ে চলে যাবো, ঠিক না ভুল বলছি? তাহলে যে কোনো জিনিস দেখবেন মানুষ স্বার্থ ছাড়া কি এক পা চলে না। আজ আজকে আপনাদের কাছে একটা আলোচনা করে যায়, জেনে রাখবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া প্রতিটা বান্দাদের জন্য ফরজ। নামাজ পড়বে, বিশ্বের বুকে আল্লাহর ওলিরা হয়েছে, দেখেন কেউ কি বিনা নামাজ পড়ে আল্লাহর ওলি হতে পেরেছে? কথা বলেন, শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, চাঁদ চলছে যে আব্দুল কাদের জিলানী, কোন আব্দুল কাদের? রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে বাবুর্চি করার মধ্যে দিন ভাই যে একজন জিজ্ঞেস করছে, হুজুর হুজুর জিজ্ঞেস করছে, তুই করার মধ্যে মুরগির বাচ্চাগুলোকে মেরে দিচ্ছি কেন? বলে না হুজুর, আমি করার মধ্যে ডিম ভাইছি। ঘুরে তাকা, দ্বিতীয়বার যেই তাকিয়েছে আল্লাহর হুকুমে করার মধ্যে মুরগির বাচ্চা, জোরে বলবেন না? কোন আব্দুল কাদের একদিনে 70 জায়গায় দাওয়াত দিয়েছে? কথা বলেন, 70 জায়গায় দাওয়াত দিয়েছে। পরের দিন বাজারে এসে সব আলোচনা করছি, বলছে না রে হুজুর আমাদের ওখানে ছিল, বলছে না হুজুর আমাদের এখানে ছিল, সবাই মিলে আলোচনা করছে, বলছে ঠিক আছে এত যেহেতু কথা বলছি চোখ হুজুরের কাছেই, চোখ হুজুর যেটা বলবে দেখবো হুজুর কার বাড়িতে গেছে, সবাই মিলে যে ধরেছে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কি করছেন? বট গাছের তলায় বসে আল্লাহর ইবাদত করছেন, সবাই মিলে যে ধরেছে হুজুর আপনি কালকে আমাদের বাড়িতে ছিলেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা তোমরা এটা ভুল বলছো, উপর দিকে তাকাও। যখনই উপর দিকে তাকিয়েছে 70টা আব্দুল কাদের জিলানী বসে আছে। আরেকটু জোরে হবে না? তোমরা ওলি আল্লাহদের ভালোবাসো, আরো জোরে বলবে না? কোন আব্দুল কাদের? দেখেন আমল করেছে, কত বড় আল্লাহর ওলি হয়েছে, নবীর জন্য কেঁদেছে। আল্লাহ বানের ওলি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তোমার হাবিবকে দেখতে চাই। আরো জোরে হবে না? সেই আব্দুল কাদের, আল্লাহ এত বড় মাকাম, এক খ্রিস্টান আর মুসলমানের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে। খ্রিস্টান বলছে মেরে নবী ঈসা রুহুল্লাহ সবসে বড় আল্লাহ হ্যায়, আর মুসলমান বেচারে তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হতা তো কুছ ভি নেই হতা, জোরে বলবেন?
দুজনের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে। আব্দুল কাদের জিলানি হুজুরের কথাটা কানে গেল, তুমি বলছো কি? বলে হ্যাঁ, আমাদের নবী কবর থেকে জিন্দা করেছে। তোমাদের নবী কি কবর থেকে জিন্দা করতে পেরেছে? আব্দুল কাদের বলে, রাসূলুল্লাহ বহুত দূর কি বাত, আগার আব্দুল কাদের কিসি কো বুলায়ে অভি কবর সে খারে হয়ে যায়। জোরে বলবেন, বলনা তো বহুত আসান হ্যায়, করনা পড়েগা, করে দেখা। 500 সাল পিছনে বালা কবর মে লিখে গায়ে গৌসুল আজম কো বুলাও, হযরতে গৌসুল আজম চোখটা বন্ধ করে আল্লাহর কাছে হাত পেতে চাল্লা, এখান থেকে যদি মানুষটা না উঠে তোমার রসুলের অপমানের ব্যাপার আছে, আল্লাহ তোমার হাবিবের খাতিরে আমি আব্দুল কাদেরের জবান যেন মিস না হই, রসুলুল্লাহর ওসিলা দিয়ে দোয়া চাইলে আল্লাহ ফিরাবে। কথা বলেন, জোরে বলে, আরে আদম নবী দোয়া করেছে আল্লাহ 250 থেকে 300 বছর কানছে, যখন দোয়া কবুল হয়নি লাস্টে গেলে বলছে আল্লাহ তোমার আরশে আজিমের নিচে যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিশ্চয় কোন মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মানব, সেই শ্রেষ্ঠ মানবের ওসিলা দিয়ে দোয়া চায়, আল্লাহ আদমের দোয়াকে কবুল করেছিলেন। জোরে বলে, হযরতে বড়বীর যখনই দোয়া চাইতে লাগে আল্লাহ আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাইহি ফরিয়াদকে কবুল করে কবর থেকে মানুষটা সোজা দাঁড়িয়ে যায়। জোরে বলবেন না, সেই আব্দুল কাদের জিলানি আমল করেছে। দেখেন এত বড় আল্লাহর ওলি হয়েছে, এক হুজুর এক জায়গায় দাওয়াতে গেছে, আল্লাহ কত বড় মাকাম দিয়েছিলেন। কোন আব্দুল কাদের এক জায়গায় দাওয়াতে গেছে, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন আত-তাকদীরুল্লাহ ইয়ারুদ্দ, তকদিরে আল্লাহ যেটা লিখে রাখে অবশ্যই হবে, ইল্লা বি দোয়া, যদি তোমরা দোয়া চাও ওই দোয়াকে আল্লাহ ফিরাই না আরশে আজিমের নিচে কবুল করে। জোরে বলবেন না, আব্দুল কাদের জিলানি এক জায়গায় দাওয়াতে গেছে, এক যুবক ছেলে হাত ধোয়াচ্ছে, যুবকের কপালে জাহান্নামী লেখা আছে, আব্দুল কাদের আল্লাহর কাছে ফরিয়াদ করছে আল্লাহ তুমি যদি এর কপাল থেকে জাহান্নামী না লেখা তুলো আমি আব্দুল কাদের হাত ধোয়া শেষ করব। আল্লাহর কোরআনের আয়াত, হাল জাজাউল ইহসান ইল্লা ইহসান, যদি কেউ তোমার প্রতি ইহসান করে তুমিও তার প্রতি ইহসান করো, আল্লাহ ইতো আমার হাত ধোয়াচ্ছে আমার প্রতি ইহসান করেছে আল্লাহ, আল্লাহ তুমি এর কপালকে আল্লাহ জাহান্নামী লেখা তুলে দাও। প্রথমবার হাত ধোয়ায় কপাল থেকে জাহান্নামী লেখা উঠলো না। মুসলমান করে ছেলে মেয়েরা পারা তরুণেরা শুধু তাই নয়, আব্দুল কাদের জিলানি লাপা কত বড় মাকাম দিয়েছে, আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আগে আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ তুমি যদি মাফ করো আল্লাহর কপাল থেকে যদি জাহান্নামে লিখা না তোলো আমি আব্দুল কাদের জিলানি হাত ধোয়া শেষ করবো না। যুবকের আপনারা তরুণেরা একবার হাত ধোয়াতে লাগে জাহান্নামে লিখা হলো না, দ্বিতীয়বার হাত ধোয়ায় জাহান্নামে লিখা হলো না, তৃতীয়বার হাত ধোয়ালো আমার আল্লাহ যুবকের কপাল থেকে জাহান্নামে লিখা খুলে দিয়ে জান্নাতি লিখে দেয়। তাহলে সেরে দোয়া এমন একটা জিনিস তকদিরকে পরিবর্তন করে দেয়। সেই হুজুর একজন মুরিদ এখন ধরেছে আমল করতে, আমি যে কথা বললাম নামাজের দিকে, দেখেন নামাজ পড়েছে কত বড় উচ্চ তবকার আল্লাহ, শুধু এক্সট্রা নামাজ কত এক্সট্রা নামাজ আদায় করেছে, ফরজ নামাজটা তো মাস্ট আদা করতেই হবে, আর যত বেশি এক্সট্রা করব আল্লাহর কাছে তত প্রিয় বান্দা হব। জোরে বলে, আমার ভাইরা যুবকের আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাইহি এক সাহেব হুজুরের কাছে মুরিদ হবো বলে গেছে, যে বলছে আগে দেখবো হুজুর আমল কেমন করে, আমল যদি ঠিক হয় আল্লাহর ওলি বলে মানবো, নচেত আল্লাহর ওলি বলে মানবো না। একজন গেছে যে বলছে আগে আজকের দিনে যে দেখবো হুজুর কেমন আমল করে, হুজুরের কাছে গেছে হুজুর শুধু বাড়িতে সুন্নত পরে আর জামাতের সঙ্গে ফরজ আদায় করে, মুরিদ চিন্তা করছে আল্লাহ ই কি পীর ধরলাম, শুধু সুন্নত পরে আর ফরজ নামাজ পড়ে না, ফরজ নামাজ পড়ে সুন্নত কোথায় থাকে? কেন না রাসূলুল্লাহ বলছেন তোমরা ঘরগুলোকে কবর বানাও না, ঘরের মধ্যেই ইবাদত করো আল্লাহ খুশি হবে। জোরে বলে, আল্লাহ সে ঘরে রহমত নাজিল করবে। হুজুর বাড়িতে সুন্নত আদায় করতে মুজমায়ে ওয়াসরি কিতাবে জোহরের ফজিলত প্রসঙ্গে এসেছে, কোন ব্যক্তি যদি বাড়িতে সুন্নত আদায় করলো জোহরের 4 রাকাত সুন্নত বাড়িতে আদায় করলো আর 4 রাকাত জামাতের সঙ্গে আদায় করলো আল্লাহ তার রুজিতে বরকত দেয়। জোরে বলবেন না,
যুবক আপনার মনে মনে করছে হুজুর শুধু ফরজ নামাজ পড়ে যাই হোক এই ব্যাপার ছাড়লাম, দেখব শুনেছি আল্লাহর ওলিরা সারা সারা রাত আল্লাহর ইবাদত করে, যে দেখব আল্লাহর ওলি কেমন ইবাদত করে, কতটা রাত আল্লাহর ইবাদত করে, আল্লাহর ওলি ইবাদত করতে লাগে, যে হুজুর এদিকে যুবক জানলায় উঁকি মেরে দেখে আল্লাহর ওলি বিছানায় পড়ে ঘুমাচ্ছে, যুবক বলছে আল্লাহ কি ধরলাম, লোক শুনেছি হুজুররা ইবাদত করে রাত জেগে জেগে আর হুজুর বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছে, এটা কোন পীর হলো? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন, আস্তে আস্তে করে আব্দুল কাদের জিলানী ভর হয়েছে, ওলি আল্লাহদের প্রতি এলহাম হয়, ওলি আল্লাহদের কারামত সত্য, ওলি আল্লাহদের প্রতি এলহাম হয়, এলহামে একটা আওয়াজ আসে আব্দুল কাদের, যখন সবাই ঘুমিয়ে পড়েছে তুমি আল্লাহকে রাজি করে ফেলেছো, এর বিনিময়ে তুমি কি চাও? আব্দুল কাদের জিলানী বলে আল্লাহ তুমি এর বিনিময়ে আমাকে মোটা বানিয়ে দাও, আবার দোয়া চাইছে আল্লাহ দ্বিতীয় দিন রাত দেখব আল্লাহ মোটা আরেকটু মোটা বানিয়ে দাও, আল্লাহ বাজের ওলি এরকম ভাবে তিন দিন দোয়া চায় যুবক ছেলে কারা, আল্লাহ বাজের ওলি হযরতে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি কত দিন পরে গেলে ও আল্লাহ বাজের ওলি আব্দুল কাদের জিলানি হযরতে কেন বারে বারে গোটা ভাত দোয়া চায়, আল্লাহ বাজের ওলি হযরতে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি জানিয়ে দিয়েছিলেন, হুজুর আমার কি বলে দিয়েছিলেন, ও আব্দুল কাদের জিলানী বলে ও বাবা সাহেব ও বাবা বলে আমি আব্দুল কাদের জিলানী আমার নিজের জন্য ভাবি না নিজের জন্য চিন্তা করি না, কাল কিয়ামতের ময়দানে আমার নবী পাক কোটি 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 গুনাহগার উম্মত উম্মতেরা হবে যখন তারা জাহান্নামের দিকে যাবে, আমি আব্দুল কাদের জিলানী জাহান্নামের গেট বরাবর দাঁড়িয়ে যাব, আমার নবী পাক উম্মত উম্মতে জানো জাহান্নামের দিকে না যা, আরো জোরে হবে নে সেই আব্দুল কাদের ইবাদত করেছে আল্লাহ এত বড় মাকামকে আলা করেছে, জোরে বলবেন না, তাহলে তুমি আমি যদি করি আল্লাহ হেফাজত করবে না করবে, জি আজকে বলে যাব দু রাকাত এমন নামাজ পড়েন মাঝে মাঝে বদ অভ্যাস আছে দেখবেন, একবার এইদিকে কাত হয় আবার একবার এইদিকে কাত হয়, ভুল বলছি না ঠিক বলছি, যত এরকম হয় জানবেন আমাদের ঘরে কিছু কিছু যুবক আছে, আচ্ছা বলুন তো যুবকগুলো যদি এখানে কিছু মুরব্বী চায়ের দোকানে বসে আছে ফোর্সে মোটরসাইকেল নিয়ে চলে গেল সব বাগুনো বসে আছেন বলেন দেখি বুকে হাত রেখে যদি কেউ স্পিডে গাড়ি নিয়ে বেরিয়ে যায় এদের জন্য দোয়া বেরোয় না বদদোয়া বেরোয় কথা বলে বদদোয়া বেরোয় না বলে কাজ ছেলেরে তাড়াতাড়ি ফুটবে ঠিক না ভুল বলছি, আমার ভাইরা যুবকেরা তবে জেনে রেখে দেন বাড়ি থেকে বেরিয়েছে আটটি দুরাকাত নামাজ পড়ুন, যদি নামাজ পড়তে পারেন আজকে এই বাগানাইতে এই হারুয়ার জমিনে বড় বড় নেতা মন্ত্রীরা সেলিব্রিটি ব্যক্তিরা আসলে দেখবেন সামনে পুলিশ ভ্যান পিছনে পুলিশ ভ্যান আসে না আসে, আরে হ্যাঁ না বলো আসে না, যদি তুমি আমি দুরাকাত আল্লাহ নামাজ পড়তে পারি আল্লাহর ফারিস্তারা তোমার আমার বডিগার্ড হয়ে যাবে, জোরে বলে আরেকটু জোরে হবে না আদায় করবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ, দু রাকাত দু রাকাত শুধু আদায় করব, কি দু রাকাত সালাতুল হাজতের নামাজ এমন নামাজ যে নামাজের নিয়ত হলো নামাইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল হাজত নফলে মুতাওয়াজ্জিহান ইলা জিয়াতিল কাবাতিস শরীফাত আল্লাহু আকবার, এই দু রাকাত নিয়ত করলাম প্রথম রাকাতে আপনি সূরা ফাতিহার পর কুল ইয়াইহাল কাফিরুন বললেন, দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহু আহাদ এটা বললেন, একটু আগে আগে আসুন না পিছন দিকে একটু অসুবিধা হচ্ছে, একটু ফাঁকা জায়গাগুলো পুরো করেন একটু আগে আগে চলে আসো, একবার দরুদ পড়েন আল্লাহুম্মা একটু আগে আগে এসে বসে দূরে থাকলে মহব্বত বাড়ে না, জি আমার ভাইয়ের একটু আগে আগে চলে আসো দূরে থাকলে মহব্বত বাড়ে কথা বলে আল্লাহ কাদের কি নিয়ে পড়েছি একটু বলো মুখে সাড়া দাও আমার ভাইরা চলবি দেখি তো না রে তুমির এরকম সলো মৌসুম দিলে আমরা কি বলেন তো আজকে ইসলামকে মিটানোর চেষ্টা চলছে দিকে দিকে ইসলামকে মিটিয়ে দেওয়ার একটা প্রসেস চলছে শুধু এখানে বলে নয় তাম পৃথিবীর বুকে ইসলামকে মিটানোর চেষ্টা চলছে জেনে রাখবে
যদি আমরা আল্লাহকে ডাকি আবার ডাকা শুরু করে দিই, আমরা নারে তাকবীর আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ তুলে তো ইমানি জাজবিয়াত বাড়ে, যত বেশি আল্লাহকে ডাকবো ইনশাআল্লাহ তমাম আলি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলে যায়, যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে ইনশাআল্লাহ তমাম পৃথিবীর বুকে ইসলামের ঝান্ডা উঠবে। জোরে বলে, আরো জোরে বলা লাগবে। ঠিক না ভুল বলছি? মিটাতে পারবে কেউ? কেউ মিটাতে পারবে? কারুর ক্ষমতা নাই। ইসলামকে আমার আল্লাহই তো হেফাজত করবে। জোরে বলে, তাহলে আমরা ইসলাম ঘরে ছেলে হয়ে আরেকটু জোরে হবে না? নারেই তো বীর। সবাই মিলে প্রাণ ফুল আওয়াজ দেন, আওয়াজ তুলেন। জেনে রাখবেন আজ আমরা এমনি টাইমে, যদি আজকে এই বাগানাইতে যদি এমনি দেখবেন ঝামেলা হয় দুটো মানুষের পরস্পরের মধ্যে, কি আওয়াজ! ঠিক না ভুল বলছি? দেখবেন পাশে হালুয়া থেকে শুনতে পাওয়া যায় এত আওয়াজ, কিন্তু আজকে আমরা নারে তাকবীরের ধ্বনির আওয়াজ তুলবো, আল্লাহ খুশি হবে। দেখতে পাচ্ছেন কারি পাশে আল্লাহর কোরআন তেলাওয়াত করত আর মোহাম্মদ রফিক গান করত, দুজনই মুসলমান। আল্লাহ জান্নাতি করবে কারি পাশেকে, কারণ আল্লাহ দ্বীনের জন্য গলাকে ফাটিয়েছে। জোরে বলবেন, আর একটু জোরে হবে না? তাহলে একসঙ্গে সবাই মিলে তাকবীর দি, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর।